Assalamu alaikum dear audience, welcome back to S Learning Academy. Today I will show you how to create company in a LinkedIn. So dear audience, aajke apnaderke dekhabo kibhabe khub shohoje apnara LinkedIn e apnader company-r jonno ekti fan page khule apnader company ke apnara branding korte paren. To LinkedIn e apnader company branding korar jonno professionally eti ekti best effectable. To ami amar ekti e-commerce business ache, shei e-commerce business er jonno एक टी LinkedIn फेस फैन पेज खुलते चाहिए. तो ये फैन पेज कंपनी पेज हम क्रिएट करार जोन्नो जे काजगुलो करते हुए तार जोन्नो आपने को अवश्य LinkedIn एक टी अकाउंट थकता होगा. जो दी आपना दर LinkedIn अकाउंट ना थे के थके वंग LinkedIn अकाउंट की भावे खुलते आपना रा जो दी नाजे ने थकन ता होले अवश्य हमार वीडियो डिस्क्रिप्शन है दवा की भाव हाउ टू क्रिएट LinkedIn अकाउंट ऑफ लिंक टे ते क्लिक करे आपना रा देखने ते बरन की भावे LinkedIn अकाउंट खुलते है और आपना दर LinkedIn अकाउंट खुलर पोरे आपना रा हमादेर एकांकित कंपनी पेज टी आपना ক্রিয়েট করতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত কোম্পানি পেজটি ক্রিয়েট করতে পারবেন. তো মূল পর্বে যাওয়ার আগে বলে নিই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ. চলুন শুরু করি মূল পর্বটি. আপনাকে আপনাদের কোম্পানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওয়ার্ক অপশনে ক্লিক করে নিচে থাকা ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করতে হবে. এরপরে আপনাকে LinkedIn কিছু অপশন দিবে, সেই অপশনের মধ্যে থেকে আপনাকে আপনার বিজনেস ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে এখানে ক্রিয়েট এ LinkedIn পেজের. তো আমার বিজনেসটি একটি স্মল বিজনেস, এমপ্লয়ি খুবই কম, তো আমি স্মল বিজনেসে ক্লিক করছি. দেন এরপর আমাকে বলছে যে আমার কোম্পানির নামটি আমাকে দিয়ে দিতে. তো আমার ই কমার্স বিজনেসটির নাম হলো হামড্রোন হামড্রোন শপ. দেন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার কোম্পানির একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে linkedin.com/company/hamdronshop. দেন আমাকে বলছে যে আমার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দেব. তো যেহেতু আমার হামড্রোন শপের জন্য এখনও কোনো ওয়েবসাইট নেই তাই আমি এইখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি দিতে পারছি না. তো এটি অপশনাল, না দিলেও চলবে. তো যে অপশনগুলোতে আপনাকে স্টার মার্ক দেখতে পাবেন স্টার মার্ক অপশনগুলোকে আপনাকে অবশ্যই. তো আমি এখানে হোলসেল অপশনটি সিলেক্ট করে দিচ্ছি. আপনারা চাইলে আপনাদের ইন্ডাস্ট্রি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারেন. এরপরে আমার কোম্পানির সাইজ এমপ্লয়ি আমি শুধু নিজেই সো এমপ্লয়ি 0 to 1 employee আমি সিলেক্ট করে দিচ্ছি. তো আমার মনে হয় আপনারা যদি 0 to 10 employee দেন ইট উইল বি বেটার. দেন কোম্পানি টাইপ, কোম্পানি টাইপ দিস ইজ দ্য সেলফ এমপ্লয়েড. দেন এখানে আমাকে বলছে যে আমার কোম্পানির লোগোটি আপ দিয়ে দিতে. তো আপনাদের যদি কোম্পানির লোগোটি এখনও ডেভেলপ না করা থাকে তাহলে আপনারা অবশ্যই কোম্পানির লোগোটি ডেভেলপ করে নেবেন এবং কোম্পানির লোগোটি অবশ্যই 300px/300px হতে হবে. আর যদি 300px/300px আপনাদের লোগো না থেকে থাকে আপনারা এটা স্কিপ করতেও পারেন, পরে আপনারা আপনাদের এই লোগোটি আপলোড করতে পারবেন. তো আমি এখন আমাদের কোম্পানির ফাইলটি আপলোড করছি. তো অবশ্যই আপনাকে বলে রাখি আপনাদের কোম্পানির লোগোটি আপলোড করার জন্য অবশ্যই আপনাদের লোগোটিকে 300px/300px হতে হবে এবং জিপিজি জিপিজি আর পিএনজি সাপোর্টেবল হতে হবে. তো আমি আমাদের কোম্পানির লোগোটি সিলেক্ট করে দিচ্ছি 300px/300px জিপিজি. দেন আপনার আমাদের লোগোটি আপলোড কমপ্লিটেড অ্যান্ড এখানে আমাদেরকে বলছে যে আমাদের কোম্পানির কিছু ট্যাগ দিতে. তো আমি এখন চাচ্ছি না আমাদের কোম্পানির ট্যাগটি দিতে, আমি জাস্ট এখন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কোম্পানিটি. তো দেন টিকমার্ক আই ভেরিফাইড দ্যাট আই আম অথরাইজড এই অপশনটিতে টিকমার্ক দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে. তো কিছুক্ষণের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে. দেন দেখতেই পাচ্ছেন আমাদের কোম্পানিটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আর যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি আমাদের অ্যাডমিন ইন্টারফেস. এখানে বলছে ওয়েবসাইট ইউআরএল যদি আমাদের থাকে অ্যাড করব, ডন্ট হ্যাভ আমি ডন্ট হ্যাভ দিচ্ছি. দেন বলছে ডিসক্রিপশন অ্যাবাউট আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে ইম্প্রুভ করতে হবে. আমাদের কোম্পানির ফোন নাম্বার দিতে হবে, কোম্পানির যেদিন থেকে স্থাপিত সেদিন দিতে হবে. এরকম অপশনগুলো দিয়ে আপনারা আপনাদের কোম্পানির প্রোফাইলটি ফুলফিল করবেন. দেন আপনাদের কোম্পানিটি সম্পূর্ণ হবে, আপনাদের কোম্পানিটি সম্পূর্ণ. তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার আপনাদের কোম্পানির কভার পেজ এবং কিভাবে আপনাদের কোম্পানি
LinkedIn অ্যাকাউন্টে আপনাদের কোম্পানিতে ফলোয়ার বৃদ্ধি করবেন, কিভাবে আপনাদের ফলোয়ারদেরকে ইনভাইট করবেন সেটি আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইস লার্নিং একাডেমি। আর আপনাদের আমাদের ভিডিওটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের একটি লাইক করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও মেক করার জন্য আমাদেরকে মোটিভেট করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।